রাতের বেলা সবাই ঘুমায় যায়, আমরা দুইজন বসে বসে খাই, এটা আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। হ্যাঁ মাশাআল্লাহ মাজান, ইয়েস গরম হয়ে গেছে, বিসমিল্লাহ। গভীর রাতে তুমি জানালায় দাঁড়ায় দাঁড়ায় এখন গান করছো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার চেষ্টা করছো। আচ্ছা যাক, আমার তো ভালোই লাগছিল, আমি দূর থেকে একটু গানও শুনছিলাম। ল্যাটকা খিচুড়ি কোথায় রাখা আছে চলেন দেখি, আসেন। আমি সব জানি, সব জানেন, সেটা তো আমি জানি আপনি সব জানেন। এই যে খুলে ফেলেছে, শুধু আচার দিয়ে, ঠিক আছে দেখি ল্যাটকা খিচুড়িটা দেখি। খুবই ভালো লাগে, মাশাআল্লাহ মাজান, ইয়েস গরম হয়ে গেছে, বিসমিল্লাহ। মা এই নেন ধরেন আপনার ল্যাপটপ খিচুড়ি, চলেন চলেন চলেন। প্রচন্ড পরিমাণে আচার প্রেমী, সো এইটা হচ্ছে মূলত এই আমের টক ঝাল মিষ্টি একটা আচার, রাইট? সো আমরা একটু এখান থেকে ট্রাই করবো না মা, এটার জন্য বসে আছে আমার মেয়ে, স্টার্ট করবে, ঠিক আছে শুরু করে দাও বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। এই হলো আমার মেয়ের আচার, এই হলো খিচুড়ি, সঙ্গে একটু বিফো দিয়েছি। সো এই আচারটার ব্যাপারে একটু বলি, এটা ফেসবুকে একটা পেজ আছে রান্নার বাদ্য, এই পেজে অনেক মজার মজার আচার যেমন আছে তেমনি অনেক মজার মজার খাবারও তারা হোমমেড ডেলিভারি দিয়ে থাকে, একবার ট্রাই করে দেখতে পারেন, বিকজ আমাদের পরিবারের সবারই তাদের পেজের খাবার খুবই পছন্দ হয়েছে, বিশেষ করে আচারগুলোর কথা না বললেই নয়। রান্নার বাদ্য পেজটা আমি মেনশন করে দিব, হোপফুলি আপনারা যাদের ভালো লাগবে তারা ট্রাই করে দেখতে পারেন। আমার মেয়ের আবার হচ্ছে এই যে আমার হাতে খাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক বলছো, তোমার আর হলো মার দুজন অনেক শান্তি লাগে, শান্তি লাগে তোমাদের হাতে খাইতে, তাই খাওয়াটা নাও। খিচুড়িটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে না মা, তোমার আম্মু কিন্তু ওই খিচুড়িটা অনেক মজা করে রান্না করে, খিচুড়ি আচ্ছা খেয়ে নাও, কথাই বলতে পারতেছ না খাওয়ার জ্বালায়। এই ল্যাটকা খিচুড়িটা বেসিক্যালি রান্না করতো হচ্ছে আমার মা, তা আমার মার কাছ থেকে এটা আবার তিন্নি শিখে নিছে, তা এখন বাসায় আম্মা মাঝে মাঝে ল্যাটকা খিচুড়ি রান্না করে আর তিন্নি মাঝে মাঝে করে, যার কারণে এই খিচুড়িটা এখন বেশি বেশি খাওয়া হয়। আর বৃষ্টি যখনই আসে তখনই আমাদের বাসায় খিচুড়িটা হয়, আমার মনে হয় বাঙালিদের ম্যাক্সিমামদের বাসায় মানে বৃষ্টি আসলেই হচ্ছে খিচুড়ি লাগবেই। বাবা আমি মাঠ থেকে রান্নাগুলো শিখে তবে বড় হয়ে, অনেক বড় হয়ে তোমাকে খাওয়াবো রান্না করে। তুমি আমাকে রান্না করে খাওয়াবা? মাশাআল্লাহ মা, আমি তো জানি আমার মেয়ে তো বড় হয়ে অনেক ভালো রান্না করবে। আমার মেয়ে আচার খেতে ভীষণ পছন্দ করে, তার মায়ের কাছ থেকে এই অভ্যাসটা পাইছে। নেন, ইয়া